মাফ করে দেব, কত করলো কে করলো এটা আমার বিষয়। কিয়ামতের রাজা বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাওয়া ছাড়া আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। 16 লক্ষ নবী, 312 জন রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, 3 জন কিতাব প্রাপ্ত নবী, চিৎকার দিবে নাফসি 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 নাফসি, আল্লাহুম্মা ক্বদি আলাইনা, আল্লাহ হিসাব কিতাব করে দেন। কি হবে হবে, এই কষ্ট আর সহ্য হয় না। কেমন কষ্ট, তো বাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনটাকে উল্টায় দিবে, নিচে আগুন জ্বালায় দিবে, সূর্যকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে নিয়ে আসবে, মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে এটাকে লাফ সেট করবে সেট। শুধু শুধু কোরআন বলে নাই, আপনি নাও মানতে পারেন। আমার সমাজে কিছু লোক আছে যারা এগুলা শুনে হাস্যকর মনে করে, আপনি নাও মানতে পারেন, তাতে কিছু আসে যায় না। কিন্তু এটা মনে রাখবেন, আপনি সিগনেচারও দিয়ে আসছেন, আবার কি বায়োমেট্রিকও দিয়ে আসছেন, বায়োমেট্রিক। আমরা কেউ আসি নাই, আল্লাহ সিগনেচারও রাখছেন আবার বায়োমেট্রিকও রাখছেন। কোরআন বলে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা হলো সিগনেচার, বায়োমেট্রিক। আয়াহসাবুল ইনসানু আন নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, তোর ফিঙ্গার তোকে কিয়ামতের দিন মিলায় দিব, মিলায়, তারপরে বাধ্য করব। তখন তুমি চিৎকার দিবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজানা আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ চোখে দেখে ফেলছি, এবার ফিরত পাঠান। আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না, হাজারো ভালোবাসার চাদরে জড়ায়া উম্মতে মুহাম্মদি বানায়া তোকে পাঠাইছিলাম, তুই শুধু নিজের বাপ নিয়ে রাস্তায় চলছিস, আর আমার দেহ দিয়া তুই দুনিয়াতে ছিলি, আমি শুধু অপেক্ষায় ছিলাম। নাজিরুন কাইফা তাআমালুন, আমি হাদিসের শব্দ বলতেছি, আমি শুধু দেখতেছিলাম তুই করিস কি, আর কোরআন চিৎকার দিতেছিল ফান্তাজিরু ইন্না ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করতে থাক, আমরাও অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা, ইদা যা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি, সুম্মা আখাজনাহু বাক্তাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করবো না। যদি বলি সমগ্র প্রযুক্তি, আল্লাহ বলে লাগাইতে পারিস, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, সমগ্র প্রযুক্তি সেট করতে পারিস, তোর প্রযুক্তি জায়গাটা জায়গায় থেকে যাবে, প্রযুক্তি খবরই পাবে না কখন তোকে উঠায় আনিলাম। আমি সবচেয়ে বড় প্রমাণ, অন্য জায়গায় প্রমাণে যেতে হবে না। আমি 2005 যখন জাপান যেতেছিলাম প্রথমবার, আমার বিমানের পাইলট মারা গেছে, ল্যান্ডিংয়ের 20 মিনিট আগে জানছি যে পাইলট হি ইজ গন, পাস হয়ে পাইলট চলে গেছে নাই। তখন এয়ার বাস ছিল না, তখন ছিল DC-10, কোপাইলটও ছিল, অ্যাট ইঞ্জিনিয়ারও ছিল, কিন্তু সে চলে গেছে এটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল, বাবার বিষয় ছিল, আমি ভাবতে ছিলাম বৈশা বৈশা প্লেনে সুই দিয়ে ছিদ্র করা যায় না, ক্রাশ হয়ে যায়, এত বড় ফেরেশতা আসলো আর এত বড় অপারেশন করলো আর সাকসেস হয়ে চলে গেল, আমরা খবরও পাইলাম না। হায় মালিক, তোর কথাই সত্য, আলাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যত বড় প্রযুক্তি ফিট করো, আসেন আসেন আজকে তওবা করো, রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি বলেন, আল্লাহ আমি তওবা করলাম। যদি নামান মনের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ মাফ, এই উম্মতের জন্য মাফ, এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে, এটার জন্য আলাদাই কয়েকটা দিন চাই, তাহলে হয়তো একটু ফুটায় তোলানো যাবে আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসেন, আপনাকে আমাকে ভালোবাসেন। মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কুদরতি হাতে বাছাই করে আসেন। সামনে রমজান আসতেছে, প্রস্তুতি স্বরূপ আজকের থেকেই প্রস্তুতি নিয়ে নেই, বৃহস্পতিবারে হয়তো প্রথম রোজা হবে,
নাহলে শুক্রবারে তো হবেই হবে, আজকে শনিবার চলে গেল কালকে রবিবার। আসেন আজকে অঙ্গীকার করি, আর যতদিন বেঁচে থাকব কোনো অবস্থায় নামাজকে ছাড়ব না, না, না। ওয়াদা, আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদা, কসম খোদা সত্য এটাই। ইনতাবুফানা হাবিবুহুম, এই উম্মত কি আল্লাহ বলে, তুই তওবা যদি করিস ইউটার নিতে দেরি, আমি তোকে বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব না। ইউহিব্বুত তাওয়াবি, আল্লাহ বড় ভালোবাসে। আসেন সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে, সামনে রমজান আসতেছে। আমি যুবকদের পায়ে হাত রেখা বলব, যুবকদের পায়ে হাত রেখা, শুধু রমজান মাস, বৈধতা অবৈধতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। রমজান মাস যুবকদেরকে বলবো যে তোমার ইন্টারনেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে ব্যবহার করবো না। পারবা যুবকরা অঙ্গীকার করতে যে আমি গুনার কামে আমার ইন্টারনেট আমি ব্যবহার করবো না? ব্যবহার করো, তুমি আমার কোনো আপত্তি নেই, প্রযুক্তি আসছে তুমি ব্যবহার করবে, আমার আপত্তি নেই, কিন্তু গুনার কাজে করব না। একটা মাস সবার কাছ থেকে আরেকটা নিব, আসেন একটা মাসের জন্য আমরা টেলিভিশনে চোখ দিব না, পারবেন? টেলিভিশনে চোখ দিব না এক মাসের জন্য, পরে কি বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না। আরেকটা শেষ, যেটা আল্লাহ যদি আপনাকে সমর্থ দিয়া থাকে, এক গেলাস পানি দিয়া, এক ডোব পানি দিয়া কাউকে ইফতার করাইতে পারেন, আসেন আমরা একজন আরেকজনকে এই রমজানে সহানুভূতি দেখাই। হায়, আমার জাতি যদি এরকম হইতো, আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমি যদি দুনিয়াতে না দেখতাম তাহলে আমি কোনোদিন এই কথা বলতাম না, আমি দুনিয়া ঘুরা আপনাদেরকে বলতেছি, আমার জাতি যদি এরকম হইতো যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা যদি একটা মাস এই কথা বলতো যে আমি এক মাসে কোনো লাভ নিব না, যেই দামে কিনা ওই দামে বিক্রি, যদি আমার জাতি এরকম হতো, যদি এরকম হতো যেই দামে কিনা, এগারো মাস কামাই কামাই এক মাস কামাবো না, আমি সহানুভূতি দেখাবো, কেননা আমার জন্য জান্নাত দরকার, আমি জান্নাত লেখা নিতে চাই। আর ক্রেতারাও যদি এরকম হইতো, ক্রেতারাও যদি এরকম হইতো যে আমার প্রয়োজনের থেকে এক রত্তি বেশি নিব না, আমরাও তো এরকম পাইলে ভাবব যে সারা বছরেরটাই একবার কিনা রাখি, ঠিক না? ও তো যেই দামে কিনা ওই দামে বিক্রি করতেছে, ঠিক না? আমরাও যদি এরকম হইতাম যে এক রত্তি বেশি আমি নিব না প্রয়োজনের থেকে, ডেলিটটা ডেলি নিব, বলবেন তাহলে ফ্রিজ কি কামে থাকবে, ঠিক না? আমার জাতি যদি এরকম হতো। আরেকটা আছে, যারা ক্রেতা এরা যদি বলতো তুমি নেও না লাভ কেন, জান্নাতের আশায় কয়, জান্নাত আমারও দরকার আছে, আমি তোমার থেকে যেই দামে কিনা ওই দামে বিক্রি করলে বটে মাইনা নিলাম, কিন্তু আমি দশ টাকা তোমাকে হাদিয়া হিসেবে দিয়া গেলাম, সহানুভূতি হিসেবে দিয়া গেলাম। আমার জাতি যদি এরকম হতো কি বলেন, কেমন হইতো সমাজটা, কেমন হইতো আমরা, কেমন হইতাম? আছে দুনিয়া এরকম দেশ আছে, আমি ছয়বার দেখা আসছি, ৬ বার টানা ওই দেশে আমি ৬ বার গেছি, আমি দেখা বলতেছি, আমি জিজ্ঞাস করছি, বলছে আমরা গরিব মানুষ, কালো আফ্রিকার চাঁদ একটা দেশ আছে, চাঁদ আবার আকাশের চাঁদ না, ওরা দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা রমজানে বিক্রি করে এক পয়সা মুনাফা নেয়।